এটা এমন একটা গ্রন্থ যার মধ্যে কোন সন্দেহ নাই মুক্তাকিদের জন্য পতপ্রদর্শক হেদায়ত এখানে মুতাকিরা হেদায়েত পাবে কোড়া অনুসরণ করলে আল্লাহ বলেন দালেকালকে তা বোুলা রই বাফিহ সুদাল লেলে মুত্যা কন হাল্লা বলন কুরানকে এ হাদান প আনা ইয়াহেদিন্লাতি হয়া আক আমু অ আমাদের বন্ধ শুনেরাক কুরান এই কুরা দেখাই যা শর্মাপেক্ষা সুজা পথ সবচেয়ে সুজা হালেদের পথ দেখাই কেউ এ রাখ দায়িত্ব নেই নাই ইন্ন না নাহ নো নাজাল না দি কে আমি পুৰাণ এখানে জিকির তথা কোরআন উচ্চ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ কোরআন হেফাজত সংরক্ষণ কে করেন এটা সংরক্ষক হচ্ছে আল্লাহ কোন মানব পরিচিত গ্রন্থ আল্লাহ সংরক্ষণ করেন না কেউ দিতে পারবে না কেউ কোরআনকে ধ্বংস করতে পারবে না এটা একমাত্র আল্লাহর সংরক্ষণ করে হেফাজত করে রেখেছেন সেজন্য আমাদের লিখিত গ্রন্থগুলো বিনাশ আছে সেগুলো পরিবর্তন হয় কোরআনের কোনো পরিবর্তন নাই আমাদের সংবিধানগুলো পরিবর্তন করে একজন আসলে বল এটা হবে না এটা করো এটা হবে না এটা করো এক কথায় মানব রচিত কোন সংবিধান কোনো গ্রন্থের সাথে কোরআনের তুলনা করা যাবে না এটা জঘন্য অপরাধ